আবার অফিসে চলে যা। এই সরকার আসার পর থেকে সারা রাজ্যের মধ্যে রক্তদান শিবিরগুলি একটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। কেন রক্তদান শিবির আমাদের সংগঠন যখনই উদ্যোগ নেয় তখনই সেই জায়গার মধ্যে সন্ত্রাস, ভয়ভীতি, যুবকদের উপর আক্রমণ, রক্তদান শিবিরের উপর আক্রমণ, তারপরেও আমাদের সংগঠন সে জায়গার মধ্যে ঘরে বসে না থেকে মানুষের দিকে চিন্তা করে, মুমূর্ষু রোগীর কথা চিন্তা করে প্রতিনিহত সেই রক্তদান শিবিরগুলির কাজ চালিয়ে যাচ্ছে। তারই অঙ্গ হিসাবে আমাদের কৈলাসর মহকুমা কমিটির অন্তর্গত এই হাওড় অঞ্চল কমিটির উদ্যোগে আজকে এখানে রক্তদান শিবির আমরা দেখেছি, যে যুবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই বাগান শ্রমিকরা বিশেষ করে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রক্তদানে অংশগ্রহণ করেছেন এবং তারা স্বেচ্ছায় এখানে রক্তদান শিবির করছেন। Yeah.